সালমান কারো আগেও নেই কারো পিছিয়ে নেই, সেম আমরা আমরা কাজ করতাম, কাজ শেষ করে হয়তোবা যেদিন একটানা শুটিং থাকতো তো সকালবেলা উঠেই আমাদের শুটিংয়ে ফাইট, ওই দিন হতে সালমান আমাকে বললো যে চল আমরা কিছু ছবির ফাইট দেখে ওই ইমন তোমাকে কিভাবে হেল্প করবে তোমাকে বুঝতে দিবে না। ও যেমন যে যে অভিনেত্রীটি রিজেক্ট করেছিল আমাকে গাড়িতে উঠাবে না, আমাকে দেখটার সময় ড্রপ করবে না, ইমন কিন্তু জানে যে তমাল এখন এত ঘাউড়া, তমালকে আমি এখন ইয়ে করতে পারবো না, কনভিন্স করতে পারবো, কনভিন্স করতে পারবো। আমরা হচ্ছে যে আমাদের আমি তো প্রথম ছবিতে তার মানে সালমানের থেকে একটু অভিজ্ঞতা আমার, মানে আমি আরও এক দুই মাস আগে ফিল্মে এসেছি, আমি লাভ ছবিতে শুটিং করছি, তখন নাইম সাবনাস, নাইম ভাই সাবনাস উপর ছিলেন, হাই হাই এই চাঁদনি ছবির এই নায়ক, চাঁদনি ছবির নায়িকা, ওদের সাথে কাজ করছি, একটা আলাদা ইয়ে কাজ করছি। তারপরে তো আসলাম হচ্ছে যে কেমন সে কেমন ছবিতে, আমার বাবার ছবি, ওই ছবিতে প্রথম আসার পর একদিন দুই দিন তিন দিনের দিন থেকে আমাদের খুব ভালো রিলেশনশিপ, একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, কারণ সব সেম এজের। আচ্ছা ঠিক আছে, আমরা তখন টপ মোস্ট ইয়াং, রাইট? তো তখন তুমি থেকে তুই হয়ে গেল, হুমায়ুন পরিধি এবং সুবর্ণাপা আমরা একটা শো করতে ভিয়েনাতে ছিল, আমরা জানতাম না যে সালমান শাহ মারা গেছে, এবং আমার মনে আছে আমরা রিহার্সাল করে বের হয়েছি, তখন কিন্তু টেলিফোন বুথ ছিল, ফরিদি ভাই খালি বলল যে আমরা একটু বাংলাদেশে ফিল্ম করে আসি, আমরা আরো অনেক আর্টিস্টরা ছিলাম, আমরা বাইরে দাঁড়ানো, ফরিদি ভাই বুথের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বসে গেছে ফোনে কথা বলতে বলতে, আমরা দৌড়ে বুথের কাছে গেলাম, গ্লাসের বুথ, ফরিদি ভাই কাঁদছে, চিৎকার করে বলছে সালমান মারা গেছে, সালমান। আমরা বন্ধু ছিলাম, একই পাড়ায় থাকতাম, ইস্কাটনে থাকতাম, আমি রোডের গলির রোডের এই মাথায় ও ওই মাথায় থাকতো, মানে রোডের ফিল্মে আসার আগে থেকে আমরা মোটামুটি পরিচিত ছিলাম, কিন্তু ফিল্মে যখন কাজ করা শুরু হয়ে গেল তখন ছেলেটা এত বেশি লয়াল অ্যান্ড লায়াবল ছিল যে কোনো বিষয়ে, যে যে ওর হয়তো কোনো গান হচ্ছে ও নাও আসতে পারে স্টুডিওতে, কোনো অসুবিধা নাই, কিন্তু ঠিকই চলে এসে দেখছে যে আগুন কেমন করে গাচ্ছে, কিংবা সাবিনা ইয়াসমিন কেমন করে গাচ্ছে, ভয়েসে থাকতো, মানে এইরকম ডেডিকেশন আমি ছেড়ে ভাবাই যায় না, মানে হিরোর গান কে গেছে সেটাই তো হিরোর জানে না। আর সালমান সম্পর্কে আপনি জানি, আপনি অনেক কোশ্চেন জিজ্ঞেস করবেন, তারপরে বলি আমি হাজার হাজার অ্যান্সার দিয়েছি, যার জন্য আর দিতে যাচ্ছে না, একটা ছোট্ট কথাই বলে দিতে চাই, সেটা আমার আমার মনের কথা আর কি, জি সালমানের ব্যাপারে, যে সালমান কেমন আমার একটা বন্ধু ছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, আপনি বলতে পারেন, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে তুই নেই আজ, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়, সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু, বিশেষ করে সালমান হচ্ছে খুব ভালো গাড়ি ড্রাইভ করতো, নাইস ড্রাইভার, খুব এক্সপার্ট, আমি যখনই ওর গাড়িতে উঠতাম তখন আমার মার শেখানো আর কি, যে যখন ও কোনো কাজ কিংবা জার্নিতে কিংবা ইয়েতে গাড়িতে উঠবা তখন সুরা পড়বা, আমি তখন অনেক সুরা পড়তাম আর ভয় পেতাম, কারণ ও এমন স্পিডে গাড়ি চালাতো আর আমার সামনের পাশে আরও বেশি ভয় দেখাইতো আর কি, অনেক হয় না গাড়িতে এমনি ভয় পায়, কিন্তু আরও মানে রাফ চালালে আরও বেশি ভয় লাগে, তো আমরা ম্যাক্সিমাম আউটডোরগুলোতেই সালমান গাড়ি ড্রাইভ করে যেত, আর আমরা রাত্রটা বেছে নিতাম, নিশিরাত্রা হয়তো চলে গেলাম, রাত এগারোটার সময় রওনা দিলাম কক্সবাজার সকালবেলা, পৌঁছাবো এরকম একটা ব্যাপার, লং জার্নি না, মানে ওয়ান নাইট ডিসিশন, আরে বাপ রে, এমন ড্রাইভ করতো সালমান, হঠাৎ করে ডিসিশন হতে না শুটিংয়ে, আবার হয়তো চিন্তা করলাম না আমরা কালকে কক্সবাজার যাবো না ইয়েতে, আমরা ফ্লাইটে চলে যাবো, ফ্লাইটে যে কাজ করলাম হয়তো সেরকম ব্যাপার, কিন্তু ও হচ্ছে যে প্রত্যেকটা দিনই লং ড্রাইভের একটা ব্যাপার কাজ করতো, এগারোটা পর্যন্ত শুটিংয়ের পর আধা ঘন্টা এক ঘন্টা ঘুরবেই গাড়ি নিয়ে আর কি, এবার লং ড্রাইভে ওর সাথে ম্যাক্সিমাম টাইমে আমি যেতাম, শুটিংয়ে আমি যেতাম, একসাথে যেতাম, যেতে একসাথে কাজ করতো, কারেক্ট। আমার কথা হচ্ছে যে ফিল্ম টোটালি একটা টিম ওয়ার্ক, ওকে দিয়ে আফজাল আঙ্কেল না পারেনি, আফজাল আঙ্কেল ওকে দিয়ে ফান্টার অ্যাডও করাইছিল, অনেক ভালো একটা, অনেক পপুলার হয়েছিল, আফজাল আঙ্কেল তো অনেক ভালো ভালো অ্যাড করতেন, ও মানে বাচ্চা খেলেও কাজ করেছে, ও ইয়েস,
রিমনের বাবা আমেরিকান এমবেসিতে কাজ করত, তখন আমরা গহর জামিলের কাছে নাচ শিখতাম। আমরা কলি নামে একটা মেয়ে ছিল, এখন তোমার নিউ জার্সিতেই থাকে। আমরা চারজন আমেরিকান এমবেসিতে কাজ করতাম, ইমন আমাদের সাথে থাকতো। ইমন ইমন টিভিতে ক্লিক করতে পারেনি, ইমন অ্যাডেও ক্লিক করতে পারেনি। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বিকজ এটার রয়্যালিটি কিনা আমাদের অ্যাডাপ্ট করা ছবি আমাদের এটা, কিন্তু কপি করার সুযোগ যেটা, যে আমার আমি নিজে কিছুই জানি না, তেমন কিছুই জানি না, ঠিক আছে, নো প্রবলেম, ইউটিউবে সার্চ দিলেই তো সব কিছু পাওয়া যায়। এখন এই জিনিসটা মানুষকে তো দিনকে দিন অথর্ব করে দিচ্ছে। নয়ন কমলিকা ছিল, আর শেখ রেয়াজ বাদশা, বাদশা আঙ্কেল মারা গেছেন, নেই হচ্ছে। চমৎকার একটা নাটক 94 এ, সালমান তখন বিগ শট হিরো, তার কোন 96 এ, এবং তখন কোন শিডিউল নেই, অভিনয় করার সময় নেই, সে নাটকও করবে না, যেহেতু তখন একটা মিথ ছিল যে ফিল্ম করলে নাটক করবে না। আচ্ছা ঠিক আছে, নাটক করবে। চন্দন কাঠের একটি ফ্রেমে বাঁধাই তোমার ছবি, অদৃশ্য আমার বিছানার পাশে, তোমাকে ছবির মতোই ভালোবাসা যাবে, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চুম্বন আলিঙ্গন তো প্রশ্নই আসে না, শুধুই ভালোবাসা যাবে। অন্ধকারে অন্ধ মানুষেরা ঈশ্বরকে যেমন ভালোবাসে, ঠিক ওরকম। হ্যাঁ, রোম্যান্টিক কোনো সিকোয়েন্স আসলেই আমার বলতো, ডন তুই একটু দু একটা ডায়লগ বলে দে। তা আমি এরকম একটা ডায়লগ বলে দিলাম সালমানের, যে স্বপ্নের এসে সালমানকে বলে যে জানো গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সালমান বলে যে কি স্বপ্ন? স্বপ্নের বলে যে বলবো না, বললে যদি মিথ্যে হয়ে যায়। তার চেয়ে মনের কথা মনেই থাকে। সালমান ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, ঠিক আছে। সালমানের তুলনা সালমান নিজেই, ও আইডল বলতে পারেন, ঠিক আছে। সালমান কারো আগেও নেই, কারো পিছিয়ে নেই, সেম আমরা। আমরা কাজ করতাম, কাজ শেষ করে হয়তোবা যেদিন একটানা শ্যুটিং থাকতো, তো সকালবেলা উঠেই আমাদের শ্যুটিংয়ে ফাইট। ওই দিন হতে সালমান আমাকে বললো যে চল আমরা কিছু ছবির ফাইট দেখে ওই কিছু আইটেম ফাইট ডিরেক্টরকে যদি আমরা বলতে পারি তাহলে ওভাবে শট নিতে পারবে। আমরা এক্সপেরিমেন্ট করতাম। আচ্ছা, আমরা শ্যুটিংয়ের পরে এসে রিল্যাক্স হতো, রাতবেলা খাওয়া দাওয়া করে আমরা তো বিগ স্ক্রিনে ছবি দেখতেছি। কিন্তু আর আমার কথা হচ্ছে যে অ্যাকশনটা আরও ডেভেলপ করতে হবে দোস্ত, কারণ হচ্ছে কি আমার আর ওর অ্যাকশনটাই হচ্ছে যে মজা পাবে পাবলিক, তাই না? আমরা যদি যেরকম আমরা কয়েকটা ছবিতে কয়েকটা হলিউড মুভির ফাইটগুলো ইয়ে করছি, হ্যান্ড ফাইট যেগুলো, আমাদের আমার খুব ফেভারিট একজন হিরোইন ছিল সিন্থিয়া খান, মার্শাল আর্টের খুব ওয়ার্ল্ড ফেমাস, তো ওর কয়েকটা ফাইট, ইয়াস ম্যাডাম পার্ট ওয়ান, ইয়াস ম্যাডাম পার্ট টু, এরকম ছবির কিছু ফাইট আমরা মানে নকল করে ডুপ্লিকেট করে সালমানকে দিয়েছিলাম। কারণ আপনি না দেখলে তো অভিজ্ঞতা হবে না, যত দেখবেন তত অভিজ্ঞতা হবে, তাই না? জুনিয়রদের সালমান শাহ, তো সালমান শাহর সঙ্গে এটা তুমি আরো আগে প্রশ্ন করলে আমি অনেক লম্বা করে বলতে পারতাম, প্লিজ বলেন। কারণ সালমান শাহ ইমন, জি, ওর সঙ্গে ছিল আমার একটা খেলার সাথীর মতো সম্পর্ক। আচ্ছা, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো আমার এজ, তার এজ। ভালো সুন্দর পবিত্র, হ্যাঁ। তা আমার, আমি যেমন, ও যখন প্রথম এসছে কেয়ামত থেকে কেয়ামত করার জন্য, আমি ওদেরকে চিনি, ওর আমাকে, ওদেরকে পুরো ফ্যামিলিকে চিনি। আমরা কুমিল্লায় আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম, আমাদের টিম মানে চলচ্চিত্র টিম আর ফুটবলার, তখন থেকে আমরা পরিচয় চেনা জানা। তো হঠাৎ দেখলাম যে আমাদের সোহানুর রহমান সোহান নতুন নায়ক উপহার দিচ্ছেন সালমান শাহ, তা আমি তো চিনি ইমন নামে। আমার সঙ্গে এত সুন্দর সম্পর্ক ছিল, ও কিন্তু একটু বাচ্চা টাইপের ছিল। তো পরে যখন আমার কথা বলা হলো, বোধহয় বাচ্চা আঙ্কেল যোগাযোগ করেছিল, তারপরে সালমানকে গল্পটা খুব পছন্দ হয়েছিল, তারপরে যখন গল্পটাও করলো, ওকে যখন স্ক্রিপ্টটা পাঠানো হলো, মানে আসলে তানভীর আমি বলতে পারবো না, এখন মনে হয় আমাদের মোবাইলে আমরা অনেক কিছু ভিডিও করে রাখি না, তখন তো এখন মোবাইলের যুগ ছিল না,
আমি সালমান কি পরিমাণ একনিষ্ঠভাবে এই চরিত্রটা চরিত্রায়ন করেছে, এবং হি লিটারালি টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ যে এটা যেন মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে মাইলস্টোন নাটক হয় টেলিভিশন হিস্ট্রি, এবং তাই হলো নয়ন। এবং আমার এখনো মনে আছে বাচ্চা আঙ্কেল তুমি খুব সিম্পল শাড়ি পরতে হবে, চুলটা টেনে বাঁধতে হবে, কোন রকম মেকআপ করা যাবে না কিছু না, আর আমার এমনিও মেকআপ করতে ভালো লাগে না, আমি খুব একটা এনজয়ও করি না মেকআপ করতে সবসময়, মানে বেশিরভাগ সময় মেকআপ করতে পছন্দ করি না। এবং এত যত্ন নিয়ে বাচ্চা আঙ্কেল এবং অরুণদা কাজটা করেছে, এবং আমি বলতে পারবো না, এবং সালমান শাহর ডেডিকেশন আমি আমি আমার মনে হয়েছে যে আজকে সালমান শাহ সম্পর্কেও বলা দরকার, কারণ ও কিন্তু টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা হিউজ টার্নিং পয়েন্ট, তারপরে অন্যরা সবাই এসছে এখানে, আজকে আমরা আরেফিন শুভ সিয়াম পর্যন্ত যাদেরকে পেয়েছি, পুরো টার্নিংটা কিন্তু শুরু করে দিয়েছিল অনেক আগে জাফর ইকবাল, জাফর ইকবালের পরে কিন্তু আমরা একটা হিরো দেখলাম সালমান শাহ। এটা দুর্ভাগ্য, কারণ ইমন অনেক গুড লুকিং, ইমন যে কি ভালো মানুষ তারেক আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যদি মালিক আফসারির এই ঘর এই সংসার কমপ্লিট করতে পারি অনলি ফর সালমান শাহ, এবং ইমন আমাকে বলে ও পাগল, ও অনেক সত্যি কথা বলে, ও কোনোদিন কিছু করতে পারবে না লাইফ, ওর কোনো প্রবলেম হবে না, কিন্তু ইমন এবং ইউ নো হোয়াট ইমন ইমন যে মারা গেছে, মানে আমি যখন ইমন তোমাকে কিভাবে হেল্প করবে তোমাকে বুঝতে দিবে না, ও যেমন যে যে অভিনেত্রীটি রিজেক্ট করেছিল আমাকে গাড়িতে উঠাবে না, আমাকে দেখার সময় ড্রপ করবে না, ইমন কিন্তু জানে যে তমাল এখন এত ঘাউড়া, তমালকে আমি এখন ইয়ে করতে পারবো না, কনভিন্স করতে পারবো না, কনভিন্স করতে পারবো না, ইমন আমাকে ডাকেই নাই, আমি স্কুটারে ছিলাম, ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে আসছে, ইমন জানে, ইমন জানে বন্ধুত্ব কি, ট্রাস্ট মি, ইমন স্কুটারের মানে ওই যে অনেক নতুন স্কুটার থাকে না তোমার পর্দা ফেলা, নতুন স্কুটার নিয়ে আমি তখন গলির ভিতরে থাকতাম, ওখানে ও স্কুটার নিয়ে আসতো,